গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। সমগ্র দেশজুৰি এতিয়া মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণক কুঙা কৰিছে আৰু মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণক এতিয়া কুঙা কৰাৰ সময়তে আন এক উদ্বেগজনক খবর আহি পৰিছে। কেনো দেশত এতিয়া WPI অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পাইছে 14.55% এবার বৃদ্ধি পাইছে WPI। আর WPI বৃদ্ধি এতিয়া মূল্য বৃদ্ধিত প্রভাব পেলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটা উদ্বেগজনক খবর, কিন্তু যে সময় মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণক কুঙা করেছে সেই সময় দেশবাসীর আন এক মুখ্য বাক্য 14.55% বৃদ্ধি পাইছে WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স 14.55% বৃদ্ধি পাইছে দেখ। পাইকারি মূল্য সূচাঙ্ক বলে যাক কোয়া হয় সেই পাইকারি মূল্য সূচাঙ্ক এটা বৃদ্ধি পাইছে আর WPI বৃদ্ধিয়ে প্রভাব পেলাব পারে মূল্য বৃদ্ধি। WPI বৃদ্ধির লগেলগে বৃদ্ধি হব পারে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য, সে আশঙ্কা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসত 13.13% আছিল আর তারপর 14.55% বৃদ্ধি পাইছে WPI। শেহতাক দেশত যেহেতু অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি পাইছে তেনে সময়তে WPI অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্সর 1% বৃদ্ধি পাকলে এটা আন এক উদ্বেগজনক খবর। বৃদ্ধি পাকলে ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে। তেল গ্যাসের মূল্য ইতিমধ্যে দেশত বৃদ্ধি পাইছে, অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি পাইছে, তেলের মূল্য বৃদ্ধি পাইছে, গ্যাসের মূল্য দেশত বৃদ্ধি পাইছে, কিন্তু তার মাজতে পুনের WPI বৃদ্ধি পাইছে। 2021 বর্ষর মার্চ মাসত WPI আছিল 7.89%। 2022 মার্চ মাহ WPI এটা বৃদ্ধি পায় হলক 14.55%, যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে। প্রায় আঠাতকৈও বেশি বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফলের এই তথ্য প্রকাশ করা হয়েছে। এটা অতি উদ্বেগজনক খবর। এই মুহূর্তে মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণক জুরুলা করার মাজতে WPI অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পাইছে আর প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পাওয়ার খবরে এটা সমগ্র দেশজুড়ি ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে। কেনো হোলসেল প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পাওয়ার লগে অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদ্বেগজনক খবর আমি জানাইছো 14.55% বৃদ্ধি পাইছে, 14.55% বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফলের এই তথ্য প্রকাশ করা হয়েছে। যাক পাইকারি মূল্য সূচাঙ্ক বলে কোয়া হয় সেয়া বৃদ্ধি পাওয়াতে এটা অতি উদ্বেগজনক খবর এই মুহূর্তে। আর 2022 চনের মার্চ মাসত এই WPI বৃদ্ধির কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলে ইতিমধ্যে চর্চা আরম্ভ হয়েছে বা যুদ্ধ বলে কোয়া হয়েছে। আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের যেহেতু বিশ্বব্যাপী যোগান শৃঙ্খলা ব্যাহত হয়েছে, বিশ্বব্যাপী যোগান ব্যাহত হয়ে পড়েছে আর খাড়ুয়া তেল, প্রাকৃতিক গ্যাস তকে ধরে বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ার তথ্য ইতিমধ্যে প্রকাশ পাইছে আর যার বাবে WPI বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বাবে WPI বৃদ্ধি পাইছে বলে এটা সমগ্র দেশজুড়ি ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে।